দার্জিলিং ভ্রমণের কথা মনে হলেই প্রথমে মনে আসে টয় ট্রেনের কথা আর টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট শৃঙ্গ দেখা। আজকের পর্বে থাকছে টয় ট্রেনের ইতিহাস, টয় ট্রেনের মিউজিয়াম, ঘুম স্টেশন, বর্তমানে টয় ট্রেনের ভ্রমণ খরচ কত, সবই রয়েছে এই পর্বে, দেখতে থাকুন। আগের পর্বের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, 7,400 ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নির্মাণ 1879 সালে শুরু হয় এবং রেলপথটি 4 এপ্রিল 1881 সালে ঘুমে পৌঁছয়। 1878 সাল পর্যন্ত কলকাতা থেকে দার্জিলিংয়ে আসতে সময় লাগত 5 থেকে 6 দিন। বর্তমানে সময় লাগে দার্জিলিং আসতে 14 থেকে 15 ঘন্টা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুতরাং পুরনো টয় ট্রেন আজও একই রকম রয়েছে। ঘুম স্টেশনের স্টেশন মাস্টার ঘর কত ইতিহাস বহন করে চলেছেন। ঘুম স্টেশনের গায়েই রয়েছে ঘুম মিউজিয়াম, প্রবেশমূল্য 20 টাকা মাথা পিছু, সময় 10টা থেকে 1টা, আবার 2টো থেকে 4টে। মিউজিয়াম চত্বর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস। এই মাল বহনকারী ট্রেনের বগিগুলো তৈরি হয়েছে 1940 সালে তিনদারিয়া ওয়ার্কশপে। 1989 সালে তৈরি হয়েছিল এই বগি। এই ছোট্ট কয়লা ইঞ্জিনটি তৈরি হয়েছিল 1881 সালে। 1999 সালে আবার নতুন করে তৈরি করা হয়েছিল। এখান দিয়ে দেওয়া হতো কয়লা স্টিম ইঞ্জিনের ফার্নেসে। 1925 সালে ইউকের একটি কোম্পানি তৈরি করেছিল রায়পুর ফরেস্টে ব্যবহার করার জন্য। পরবর্তী সময় 1942 সালে দার্জিলিং হিমালয়ান রেলে পাঠিয়ে দেওয়া হয়। ট্রলি রেললাইন মেরামতের সময় ব্যবহার করা হতো। 1880 সালে এই ধরনের ট্রলিতে জিনিস বহনের জন্য ব্যবহার করা হতো। 600 গ্যালনের ওয়াটার ট্যাঙ্ক 1981 সাল পর্যন্ত সার্ভিস দিয়েছে, এখন স্থান মিউজিয়ামে। তৈরি হয়েছিল 1928 সালে। আমি দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে। 1881 সালে এই ট্রেনটি উদ্বোধন হয়েছিল এই ঘুম স্টেশন থেকে। ভাইয়া ও এ যে ইঞ্জিন, ওই ব্রিটিশ টাইম কাই হয় না, ও তো মেনটেন্স কর রা হ্যায় আপকো। বর্তমানে টয় ট্রেনে ভ্রমণের জন্য মাথাপিছু ভাড়া ধার্য করা হয়েছে ডিজেল ইঞ্জিন 1000 টাকা, স্টিম ইঞ্জিন 1500 টাকা। স্টিম ইঞ্জিনের পাশেই দাঁড়িয়ে আছে ডিজেল ইঞ্জিন। 1881 সাল থেকে আজও একই মডেলের ইঞ্জিন রয়েছে দার্জিলিং টয় ট্রেনে। এখানে বাষ্পচালিত ইঞ্জিনের কয়লা মজুত করে রাখা হয়। ইঞ্জিনের ফার্নেসে দেওয়ার জন্য ওপর থেকে কয়লা পাঠানো হচ্ছে। টয় ট্রেনের বড় বড় কাচের জানালা দেওয়ার কারণই হচ্ছে টয় ট্রেনের ভেতরে বসেই দার্জিলিং পাহাড়ের দৃশ্য দেখার জন্য। এই সুন্দর টয় ট্রেনের বগিতে বসে দার্জিলিং শহরের ওপর দিয়ে এঁকে বেঁকে ভ্রমণ করার মজাই আলাদা। টয় ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে, তাই দেওয়া হচ্ছে ফার্নেসে কয়লা। ভারতবর্ষের ছোট স্টিম ইঞ্জিন যদি দেখতে হয় তাহলে আপনাকে দার্জিলিং একবার আসতেই হবে। স্টিম ইঞ্জিনের এই শব্দ আমাকে মনে করিয়ে দিল বাবা মার সঙ্গে প্রথম ট্রেনে ভ্রমণ পুরীর উদ্দেশ্যে। সেটাও ছিল স্টিম ইঞ্জিন চালিত ট্রেন। একটি শব্দ পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিতে পারে, আমার তো সবসময় মনে হয়। যদি এই পর্বটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।